মাহদুদ অচল হ্যান্ড মাহদুদ অজিনে
ممدود وماء مسكوب وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن بكارا عظما ترابا ألا أنا بلشت؟ دان تكير دور إرا وتشو فاكمان أمي تدري الجنة بروي كاتشي باغان سيشتي كوريتشي شكري بروي كاتشي باغان بروي كاتشي تاكي কিন্তু দুনিয়ার কাছে যেমন টাকা থাকার কারণে গরিব পার্থে বিরক্ত বিরক্তি আসে পার্থে কষ্ট হয় সেই গাছে কোনো টাকা থাকবে না শুধু সারি সারি গরিব গাছ থাকবে জান্নাতি সেই ফল গাছ থেকে ফল ছেড়ে খাবে কলা গাছ থাকবে সারি সারি কলা গাছ প্রচুর পরিমাণে ফল থাকবে অফাকিয়াতিন কাসিরা প্রচুর পরিমাণে ফল যে ফল সে চাইবে সেই ফলই সেখানে থাকবে লা মাকজুআতিন ওয়ালা মামনুআ সেই ফল ছেড়া নিষেধ থাকবে ফল ছেড়া নিষেধ থাকবে না যে জান্নাতি যখন সে জান্নাতে প্রবেশ করবে মন চাইলে সেখান থেকে ছুটতে পারবে কেউ তাকে নিষেধ করবে না কেন ফল ছেড়েছ আবার ওই ফল গাছ থেকে কখনো ফল শেষ হবে না দুনিয়ার গাছে যেমন সিজন আসলে ফল ধরে ফল ছিঁড়লে ফল শেষ হয়ে যায় কিন্তু জান্নাতের ফল কখনো শেষ হবে না জান্নাতে বড় গাছ আছে সব সময় সেই গাছে বড়ই থাকবে কলা গাছ আছে সব সময় সেই গাছে কলা থাকবে জান্নাতে আপেল অন্যান্য ফল গাছ আছে সব সময় সেই গাছে ফল থাকবে ফল শেষ হবে আর জাহান্নামী আল্লাহ তাআলা বলছেন মা আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ফি সিদ ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাব ওয়া আসহাবুল শিমাল মা আসহাবুল শিমাল আর বাম দিকের দল কত হতভাগা কত দুর্ভাগা বাম দিকের দল তাদের জন্য থাকবে প্রচন্ড গরম বাতাস স্বস্তির সাথে বসতে পারবে না প্রচন্ড গরম বাতাসে সে তাদের চামড়াটাকে ঝলসে দেবে তাদের জন্য থাকবে প্রচন্ড গরম পানি পানি যখন তারা পেটে দিবে পেটের নাড়ি ঘুড়ি গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে তাদের জন্য থাকবে সাকুম ফল যখন মুখে দিবে এত বিষক্ত থাকবে গলার মধ্যে ওই সাকুম ফল গিয়ে আটকে যাবে তখন তাদের দুনিয়ার কথা মনে পড়বে দুনিয়াতে যখন কাটা গলায় বিচ্ছ পানি পান করতাম পানি পানি বলে চিৎকার করবে তো তাদেরকে ওই জাহান্নামের প্রচন্ড গরম পানি দিয়ে সামনে দেওয়া কিন্তু ওই জাকুম ফলের যন্ত্রণাটা বিষক্ত সেই যন্ত্রণাটা এত বেশি থাকবে যে ওই গরম পানি তার সামনে আনা হয়েছে ওই দিকে তার কোনো মনোযোগই থাকবে যখন সে মুখের সামনে ওই গরম পানি নিলে জাহান্নামে ওই গরম প্রচন্ড গরম পানির তাপে তার চেহারা ঝলসে চামড়াগুলো ওই পানির মধ্যে পড়ে যায় কিন্তু এরপরেও ওই সাকুম ফলের বিষক্ততা এত বেশি সে ভগবান করে ওই পানি গিলে নিবে পান করে নিবে ওই পানির প্রচন্ড তাপের কারণে তার সমস্ত শরীর গলে পানি বের হয়ে যায় এইভাবে যারা আদম আলাইহিসসালামের বাম দিকের সন্তান তাদেরকে জাহান্নামে কষ্ট দেওয়া শাস্তি দেওয়া তো এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিসসালামের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো তার সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলে চলে গেলেন তৃতীয় আসমানে তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে আল্লাহ নবীর সাক্ষাৎ হলো সেখানেও প্রাথমিক কথাবার্তা বলে চলে গেলেন চতুর্থ আসমানে চতুর্থ আসমানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিসসালাম সেখানে প্রাথমিক কথাবার্তা সেরে চলে গেলেন পঞ্চম আসমানে পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিসসালামের সঙ্গে আল্লাহ নবীর সাক্ষাৎ হলো প্রাথমিক কথাবার্তা সমাপ্ত করে চলে গেলেন ষষ্ঠ আসমানে সেখানে ছিলেন হযরত হারুন আলাইহিসসালাম হারুন মুসা আলাইহিসসালাম পঞ্চম ষষ্ঠ আসমানে মুসা আলাইহিসসালামের সাথে প্রাথমিক কথা শেষ করে চলে গেলেন সপ্তম আসমানে দেখলেন এক বয়স্ক লোক বাইতুল মামুন দুনিয়াতে আমাদের কাবা বাইতুল্লাহ সপ্তম আসমানে ফেরেশতাদের কাবা বাইতুল মামুন ফেরেশতাদের কাবা বাইতুল মামুন একদম বাইতুল্লাহ সোজা সপ্তম আসমানে বাইতুল মামুন সপ্তম আসমানে বাইতুল মামুন প্রতিদিন ফেরেশতারা 70,000 ফেরেশতা ওই বাদ বাইতুল মামুন তাওয়াফ করে তো ওই বাইতুল মামুনের দিকে হেরাত দিয়ে এক বৃদ্ধ বসে আছে ফেরেশতা পরিচয় করিয়ে দিলেন এই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন কথাবার্তা সমাপ্ত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিসসালাম সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন
সিদ্রাতুল মুনতাহা সেখানে একটি বড়ই গাছ আছে সেখানে একটি বড়ই গাছ আছে সিদ্রাতুল মুনতাহা মানে ওইটা হচ্ছে বর্ডার ওইখানে পরে আর কেউ যেতে পারবে না ওটা বর্ডার ওই বর্ডার পার হয়ে ওই পাশে কেউ যেতে পারবে না তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আপনাকে একাই যেতে হবে আল্লাহ নবী বললেন কেন আমি একা যাব যাব এতটা পথ তুমি আমাকে সঙ্গে নিয়ে এসেছো বাকি কত তুমি আমাকে সঙ্গে নিয়ে যাবে যাবে তো জিব্রাইল আলাইহিস সালাম বললেন এক চুল পরিমাণ যদি আমি সামনে অগ্রসর হই আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি পুরো ছাই হয়ে যাব বর্ষ হয়ে যাব আর সামনে আমি যেতে পারব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা করে বলছেন আগার সালেম ও এবার তার পরাম ফারুকের তাজাল্লা সুজত পরাম এক চুল পরিমাণ যদি আমি এখান থেকে সামনে অগ্রসর হই আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি পুরো বর্ষ হয়ে যাব দুনিয়ার জীবন শেষ করতে হবে তারপর আপনি এই জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত এগুলো দেখানো হলো দেখানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে একাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের জন্য সিদরাতুল মুনতাহা পার হয়ে আরো সামনের দিকে যাত্রা শুরু করলেন আর সিদরাতুল মুনতাহা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের আসল চেহারা দেখেছিলেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা আল্লাহ তাআলা বলছেন তিনি তাকে অর্থাৎ নবী হযরত জিব্রাইল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহা সেখানে মূল আকৃতি জিব্রাইলের আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন যে আকৃতিতে ওই আকৃতিতে জিব্রাইল আলাইহিস সালামকে নবী সেখানে দেখেছেন আল্লাহ নবী বলছেন জিব্রাইলের 600 পাখা এত বিশাল জিব্রাইল যে গোটা মহাবিশ্বকে জিব্রাইল এই পাখা দিয়ে ঢেকে রেখেছে এত বিশাল জিব্রাইল আমরা যখন মাতৃগর্ভে ছিলাম সেখানে আমাদের সব ব্যবস্থা ছিল খাওয়ার ব্যবস্থা ছিল নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা ছিল সবকিছুর ব্যবস্থা ছিল মাতৃগর্ভে দীর্ঘ একটা সময় আমরা মাতৃগর্ভে ছোট্ট একটা জায়গায় জীবিত ছিলাম যখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে এসেছি সবাই কাঁচা করেছে মনে হয়েছে দুনিয়াতে এসেছি বিশাল জায়গা ওখানেই তো ছোট্ট জায়গা ভারত ওইটাই আমার কাছে মনে হয়েছে বিশাল বিশাল ভারত ছিল খাবার ছিল সবকিছু ছিল এখন আবার কোন দুনিয়াতে আসলাম যখন একটু বড় হলাম জ্ঞান বাড়লো মেধার বিকাশ হলো তখন এখন মনে হয় যে মাতৃগর্ভ ওইখানে থাকা যায় না দুনিয়া কত বিশাল কত আনন্দ ও ফুর্তির জায়গায় যায় ওখানে থাকা যায় না ঠিক তেমনি ভাবে আমার আপনার যখন মৃত্যু হয়ে যায় আলমের দুনিয়া ছেড়ে যখন আলমে বরজখে চলে যায় তখন আমার আপনার কাছে মনে হবে এই দুনিয়াটা একটা খেলনার মতো ছিল একটা মাতৃগর্ভের মতোই ছিল মায়ের গর্ভের মতোই ছিল আখিরাতের জীবন কত দীর্ঘ জীবন আখিরাতের জায়গা কত দীর্ঘ জায়গা যা আমাকে আপনাকে সেই আখিরাতের দীর্ঘ সময় এবং দীর্ঘ জীবন এবং দীর্ঘ সেই বিস্তৃত জায়গা জান্নাত ওই জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ওই জান্নাতের জন্য তৈরি হতে হবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে একা একা রওনা হলেন বাকি অংশ আগামী জুমাতে আমরা আলোচনা শিখব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন